পাগলা মতিন, তোরে কেউ ধরতে পারে না, না তুই খুব পিছলা। আমার এই হাতে আবার ছাই লাগানো আছে, ধরলে কেউ ছুটতে পারে না রে। এখন কোন জায়গা কয়টা খুন করছিস? মার্ডার যতগুলা করছি বইলা দিলে তুমি কি করবার পারবা? আমি কোর্টে ম্যাজিস্ট্রেটের কাছে সব অস্বীকার করু, কোর্টে গিয়া কমু তুমি জোর কইরা স্বীকার করাইছ। শালা, তোর নাম হইল মতিন, তোরে কয় সবাই পাগলা মতিন। হ্যাঁ, তুই আসলে একটা পাগল রে। তোরে চুল কি কাটিং কয় রে, কানে দুল লাগাইছিস, আবার এই পুঁতি পাতি লাগাইছিস, এটা এটা কি সোনা রে? আরে শালার পোশালা বুট লাগাইছিস দেখি আবার। হ্যাঁ, গোসল মোসল তো করস না, গায়ে তো গন্ধ, উকুন টুকুন আছে নাকি রে? সিগারেট আছে নাকি, নেশা লাগছে, সিগারেট দাও। শালাই কয় কি, এই তোর কলজেটা কত বড় রে, আমার তো মনে হয় পুরাটাই তোর কলজা, একর পুরা। তুই বাঘের লাশ দিয়ে কান চুলকাও। এই তুই আমার নাম শুনিস নাই? শুনছি, তোমার নাম শুনছি, এই জায়গায় আইছি অনেকবার। তুই আমার মায়ের কথা কি শুনছিস? আমার মায়ের যে একবার খায়, সে কিন্তু তার বাপের নাম আর মনে রাখতে পারে না রে। সিগারেটটা দিলা না, আমি একটা সিগারেট চাই চালাম। সিগারেট দিতেছি, দাঁড়া দাঁড়া দিতেছি। রতন লাঠি দাও। স্যার যাও, সিগারেট দিতেছি তোরে, দাঁড়া বড় সিগারেট আনছি তোর জন্য। লাঠি ধরে ফেললি, একটা বাড়ি গায়ে দিবি না কই দিলাম, তোর বংশ সহ শেষ করে। কি বলিস তুই? আমি একটা কথা কই শোন, জ্ঞান কইরা শোন, 7 দিনের রিমান্ডে আনছস, আমারে কিন্তু যে অবস্থায় আনছস ওই অবস্থায় তোর কোর্টে উঠাইতে হইব। তুই এলো দারোয়ান, তুই বাইন্দা কোর্টে দেওয়ার মালিক, তুই কিন্তু বিচারের কিছুই না। কোর্টে আমি কিভাবে জামিন পাবো সেটা আমার ব্যাপার, তুই একটা পারিস আমারে মাইরা গুম করবা, তাও তুই পারবি না, ব্যাপারে খবর হয়ে গেছে। আমি জানি তুই বাইর হয়ে যাবি, তবুও পুলিশের নাম শুনলে তোর বুকটা যাতে থর থর করে কাঁপিয়ে উঠে, আমি সেই ব্যবস্থা করে দেব। আল্লাহর কসম লাগে বাড়ি দিস না, এই জীবনের প্রথম তুই আমার উপরে বাড়ি উঠেছ, আমি তোর বাইরে মাইরা ফেলাম। আমার জবান কিন্তু এক, ছোটবেলা এক স্কুলের মাস্টার আমার মার চলো, তারে কিন্তু মাইরা ফেলাইছি। তুই তো এই দেশেই থাকবি, তুই তোর চান্দে যাই পারবি না, আল্লাহর কিরা আমি তোর বাইরে মাইরা ফেলাম। মতিন, তুই পাগলা মতিন, তোরে আমি খেয়ে ফেলবো রে, তোর পাগলামি আমি ছুটাই দেব, তোর পাগলামি আমি ছুটাই দেব রে। দাঁড়া আমি চাকে আবার আসতেছি। এই রক্তের দাম, এই রক্তের দাম তোর শরীর থেকে ফোটায় ফোটায় বাইক করবো, ওই তোর গুষ্ঠু সব আমি খেয়ে ফেলাম। স্যার শুনছি পাগলা মতিনের জামিনের ব্যাপারে উপর মহল থেকে তদবির চলছে। তদবির চললে তো আমার কিছু করার নেই, আমরা এত বড় রিস্ক নিয়ে ধরলাম। হসপিটালে যাও, বড় তারপর 5 লাখ টাকার চেক নিয়ে আমাদের হাজির। পাগলা মতিনের জামিন হচ্ছে আমার কি, আমি কি করবো? এত সবের পর একজন সচেতন নাগরিক কি করবে? ঘুষ খাবে, হতাশ হবে,
এমনিতে সন্ত্রাস বন্ধ হবে, পুলিশ এমনিতে ভালো থাকবে, সমস্ত জায়গায় পারফেক্ট হতে হবে, তাহলে সন্ত্রাস বন্ধ হবে। আইনের সর্বোচ্চ জায়গায় কোর্টকে আগে ঠিক হতে হবে, বিচার বিভাগকে ঠিক হতে হবে, তাহলে সন্ত্রাস বন্ধ হবে। আদালত